আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনার কবুতর কেন ওম দেয় না ডিমে, ঠিক আছে? তো আজকে এই টপিক্স নিয়ে আলোচনা করা হবে। আলোচনা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, আপনার কবুতর ডিমে ওম না দেওয়ার কারণ হচ্ছে আপনার কবুতরের জাতটা যদি ভালো না থাকে, আপনার দেখতে হবে যে আপনার এই কবুতরের জাত কীরকম। এক নম্বর কারণ হচ্ছে এটা। দুই নম্বর কারণ হচ্ছে যে আপনার কবুতর যদি একটা ডিম পারে সেক্ষেত্রে আপনার কবুতর ওম দেয় না, দুইটা ডিম পারার পরে ওম দেয়। তো এটা কোনো টেনশনের বিষয় না। টেনশনের বিষয় হচ্ছে যে দুই ডিম পারার পরেও ওম না দেওয়ার কারণ কি, এটা হচ্ছে টেনশনের বিষয়। অনেক কবুতর আছে দুই ডিম পায়রা ওম দেয় না, যেটা হচ্ছে যে আপনার কিছুদিন ওম দেওয়ার পরে যখন ডিমে পানি লাগে অথবা আপনার কবুতরের হাড়ির মধ্যে যদি কোনো রকম ময়লা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কবুতর ডিমে ওম দিব না, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কবুতরের ডিম যদি নষ্ট হয়ে যায়, যেমন আপনার অনেক কবুতরের ডিম আছে যেটা অনেক কবুতরের ডিম নষ্ট হয়ে যায়, যেমন আপনার মনে করেন ডিমে পানি লাগলে ডিমটা নষ্ট হয়ে যায়, তখন কবুতর বুঝতে পারে। তো কিছুদিন তা দেওয়ার পরেই আপনার যখন কবুতর হঠাৎ করে উঠে যাইব, কবুতর আর ডিমে তা দিব না, তারা বুঝতে পারে যে তার কবুতরের তার ডিমগুলো নষ্ট হয়ে গেছে, তারা এটা বুঝতে পারে, সেক্ষেত্রে আর ওম দেয় না। এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ। এরপরের কারণ হচ্ছে যে আপনার কবুতরের হাড়ির মধ্যে যদি কোনো রকম ময়লা আবর্জনা থাকে, যেমন কবুতরের গু অথবা মানে কবুতরের ময়লা, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনার কবুতর ডিম দিবে না। অথবা আপনার কবুতরের ডিম পাড়ার যেই পজিশনটা, আপনার কবুতরের ডিমটা আপনি যে জায়গায় দিচ্ছেন ওই জায়গাটা যদি মনে করেন আপনার বসার মতো না হয়, যেমন হচ্ছে যে আপনার হাড়ির মধ্যে যদি কিছু না দেওয়া থাকে, অথবা অনেক সময় অনেকের কবুতরের মধ্যে মানে বেশি পরিমাণ খ্যার দিলে অথবা কোনো রকম ডিম পারছে, ডিম পাড়ার পরে যদি কোনো এমন কাপড় দিয়া রাখে যেই কাপড়টা কবুতর পছন্দ করে না, কবুতর ভয় পায়, সেক্ষেত্রে আপনার কবুতর ডিমটার মধ্যে বসবো না। আপনার কবুতর ধরেন এক হাড়ির মধ্যে ডিম পারছে, আরেক হাড়ি যদি আপনি চেঞ্জ করে দেন বারবার, তখন আপনার কবুতর ডিমটা মানে ডিমে ওম দিব না। আবার আরেকটা কাহিনী হচ্ছে যে যেটা আপনার কবুতর যদি আপনি যদি ডিম চেঞ্জ করে দেন অথবা ডিম যদি বেশি বেশি ধরেন, তাহলে আপনার কবুতর ডিম ওম দেওয়া ছেড়ে দিবে, তখন আর সে ডিম ওম দেবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কবুতরের যত্ন রাখুন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ডিসক্রিপশনে আমার নাম্বার অথবা অ্যাবাউট আমার নাম্বার দেওয়া থাকে চ্যানেলের অ্যাবাউটে, আপনারা অবশ্যই সেখান থেকে গিয়ে আমার নাম্বার সংগ্রহ করে আমাকে কল দিতে পারেন যে কোনো জিনিস জানার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।